এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, বিশেষ করে যারা ভেজা টিস্যু ইউজ করেন এবং কি প্রতিনিয়ত ভেজা টিস্যু কিনে থাকেন, কারণ এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এটা লেগে থাকে, যাদের ঘরে বেবি আছে এটা কিন্তু লেগেই থাকে, কারণ ভেজা টিস্যু কিন্তু এখন সবাই কিন্তু ইউজ করে, যে সকল ফ্যামিলিতে বেবি আছে অবশ্যই কিন্তু এই ভেজা টিস্যুটা কিন্তু ব্যবহার করে থাকে। সো এতদিন আপনারা কিন্তু এই ভেজা টিস্যুটা আপনারা কিনে আসছেন কিন্তু এর অরিজিনাল পাইকারি রেটটা জানেন না, আজকে আমি এর অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ভেজা টিস্যুতে আপনারা কিন্তু 20 থেকে 30 টাকা ইজিলি সেভ করতে পারবেন। এটা কিন্তু ছোট একটা ভেজা টিস্যু, এটা কিন্তু দেখেন 60 পিসের কিন্তু টিস্যু, এটাতে কিন্তু আপনারা 20 থেকে 25 টাকা ইজিলি সেভ করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, যারা বিশেষ করে বেবিদের জন্য ভালো মানের একটা টিস্যু কিনতে চাচ্ছেন, ভেজা টিস্যু, অবশ্যই কিন্তু আপনারা বসুন্ধরার এই টিস্যুটা নিতে পারেন। এইটা কিন্তু খুবই ভালো মানের একটা টিস্যু এবং কি এই টিস্যুটা কিন্তু দামেও কিন্তু খুবই সাশ্রয় আছে, অবশ্যই সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো স্কিপ করলে আপনাদেরই লস হবে, কারণ আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ এই প্রোডাক্টগুলোর কিন্তু আমি পাইকারি রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এসব কি বলছেন আপনি? 100% সত্যি। আর পাইকারি রেটটা জানলে আপনারা অবশ্যই কিন্তু জেনে বুঝে প্রোডাক্টগুলো কিনলে অবশ্যই কিন্তু 20 থেকে 30 টাকা ইজিলি সেভ করতে পারবেন। এই ছোটো একটা প্রোডাক্টে 115 টাকা কিন্তু এটার এমআরপি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু 115 টাকা কিন্তু এমআরপি আছে, এটাতেই কিন্তু আপনারা 20 থেকে 25 টাকা এমনকি 30 টাকা পর্যন্ত কিন্তু সেভ করতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এর অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদের গাইজ বলে দিচ্ছি আমি। সো এটা কিন্তু দেখেন 115 টাকা কিন্তু খুচরো মূল্য দেওয়া আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই কিনতে গেলে 105 থেকে 110 টাকা এবং 15 টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আসেন। সো আজকে আমি এর অরিজিনাল পাইকারি রেটটা জানাবো, আর পাইকারি রেটটা জানলে অবশ্যই 20-30 টাকা সেভ করতে পারবেন, কারণ এই প্রোডাক্টটার প্রাইস পাইকারি রেট মাত্র গাইজ 81 টাকা সামথিং, পরে আমি 82 টাকায় ধরলাম। এটা কিন্তু 60 পিসের একটা প্রোডাক্ট, এটা কিন্তু 115 টাকা আছে, এটা কিন্তু খালি 82 টাকা পরে, তাইলে গাইজ দেখেন এদিকে 18 টাকা ওদিকে 15 টাকা, তাইলে কিন্তু 33 টাকা কিন্তু বডি রেট থেকে কম হচ্ছে। অবশ্যই কিন্তু দোকানদাররা যদি 5-7 টাকা লাভ করে তাহলে কিন্তু দেখেন আপনারা কিন্তু 25 টাকা ইজিলি একটা প্রোডাক্টেই সেভ করতে পারতেছেন মাত্র এই 115 টাকার একটা প্রোডাক্টে। তাই অবশ্যই আপনারা এখন থেকে এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে কিনবেন, এক দোকান ছেড়েও দরকার আর এক দোকানে দেখবেন, যেসব দোকান একটু কম লাভ করে অবশ্যই সেই দোকানের থেকে যদি বলেন অবশ্যই কিন্তু এটা আপনারা কিন্তু 85 থেকে 90 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং কি যদি দিতে না চায় আপনি কিন্তু এইভাবে টিপসটা ইউজ করতে পারবেন, বলবেন যে এটা কিন্তু আমি 90 টাকা বা 85 টাকা করে অবশ্যই কিন্তু আমি নিয়েছি, এইভাবে বললে কিন্তু অবশ্যই সে বলবে যে এটা কিনা এতো এটার কিনা হতো। অবশ্যই আপনারা কিন্তু বলতে পারবেন যে না, আমি কেনার সময় এটা কিন্তু মেমোটা দেখাইছে দোকানদার এবং কি বলছে যে 82 টাকার মতো কেনা পরে অবশ্যই কিন্তু 8 টাকা লাভে কিন্তু আমার প্রোডাক্টটা দিয়েছে 90 টাকায়, তাহলে যদি 90 টাকায়ও কিনেন তাহলে কিন্তু 25 টাকা ইজিলি আপনারা সেভ করতে পারছেন। সো এইভাবে কিন্তু প্রোডাক্টগুলো কিনলে দেখেন অনেক টাকায় কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সো আজকের ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি একটা শেয়ার করার অনুরোধ রইল। এই প্রোডাক্টগুলো কারণ সবারই কিন্তু বেশি বেশি লাগে, বিশেষ করে যে সকল ফ্যামিলিতে বেবি আছে তাদের জন্য কিন্তু এটা লাগে, তাই অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, আমি চাই সকলেই যাতে কিছু টাকা হলেও সেভ করতে পারে। গুড, ভেরি গুড, কারণ আপনার যদি উপকার হয়ে থাকে অবশ্যই 10 জনের উপকার করতে আপনি সহযোগিতা করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।